আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মহব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে বাইকটা দেখতেছেন আপনারা, টিভিএস আরটিআর বাইক 18 মডেল। এই বাইকটাতে আমাদের একটা সমস্যা আছে, এটা আমি আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের সমস্যাটা কি এটা একটু আপনাদেরকে আমি বলে দেই। আমাদের এই বাইকটা ইঞ্জিন রানিংয়ের উপরে থাকলে গাড়ি, ওই সময় যদি আমি আমাদের বাইকের ইঞ্জিন স্টার্ট বন্ধ করে রাখি বা সাথে সাথে সেলফ দেই, তখন কিন্তু আমার বাইকটা সেলফে স্টার্ট হয়। আর যদি আমি সেলফ না দিয়ে বাইকটা আধা ঘন্টা রেস্টে রাখি, তখন আমার বাইকটা রেস্টটা নিতে চায় না, মনে হয় যে আমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে। তো এরকম সমস্যা আমাদের এই বাইকটার সাথে হয়েছে এবং রানিং এই সমস্যাটা। তো বিয়স, আমাদের ব্যাটারিটা আমরা খুলেছিলাম, খোলার পর ব্যাটারি যে চার্জ করে ওই দোকানে আমরা নিয়ে গিয়েছি, ওরা চার্জ করছে, আধা ঘন্টা লাগে একটা ব্যাটারি ফুল চার্জ হতে। তো চার্জ করার পর কিন্তু বাইক সেলফে স্টার্ট হয়েছে এবং আগের মতো ঠিক ওই আগের সমস্যাটা রয়ে গেছে, মানে আধা ঘন্টা যদি আমি বাইকটা এক জায়গায় রাইখে দিই, আমার ঠিক ব্যাটারিটা আবার ডাউন হয়ে যায়, তখন আর সেলফে স্টার্ট হয় না। গাড়ি রানিংয়ে থাকলে আমার সেলফে স্টার্ট হয়, সেলফ কাজ করে, কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখলে আমার আর সেলফ কাজ করে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা আমি জানিয়ে দেবো সেটা হলো আমাদের ব্যাটারি ভালো না খারাপ, আর ওয়ারিংয়ে আমাদের বোর্ড ঠিকঠাক আছে কিনা, এটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাইকের ব্যাটারিতে কত বোর্ড আছে। তো এই জন্য আমাদের মিটার যে নিয়েছি আমরা, অ্যাবো মিটার, এখানে দেখতে পারেন, এখানে ডিসিতে আমি 20 ভোল্টে লাগিয়ে দিয়েছি। এখন আমি চেক দেবো আমাদের বাইকের ব্যাটারিতে কত বোর্ড আছে। এই যে দেখতে পারেন আমাদের মিটারের যে দুইটা টার্মিনাল, আমরা ব্যাটারির দুই টার্মিনালে লাগাই দিতেছি। আমাদের মিটারে দেখেন আপনারা 9.8 ভোল্ট আমাদের এখানে শো করতে আছে। আর এইখানে যে আপনারা আটটা খেয়াল করছেন, এইখানে যদি আমাদের 10 হয় তাহলে এখানে হবে আমাদের 10 ভোল্ট, কেননা আমাদের আগের থেকে এইখানে কিন্তু 9 ভোল্ট আছে। তো বস, আমাদের ব্যাটারি ভোল্ট যদি কখনও কমে যায় অটোমেটিক, তাহলে আমরা বুঝতে পারি আমাদের ব্যাটারিটা দুর্বল, কেননা অটোমেটিক কিন্তু আমাদের ভোল্ট কমতে আছে। তো যাই হোক, এটা আমরা কিছুক্ষণ রেস্টে রাখবো, কিছুক্ষণ পর দেখবো এটার ভোল্টটা আমাদের কমে যায় কি না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাইকের ব্যাটারি চার্জের যে তার দুইটা আছে, এটাতে আমাদের কত ভোল্ট শো করতেছে। বিয়াস, আমাদের কিন্তু ব্যাটারির তার দুটো আমরা খুলে নিয়েছি, এই ডাইন হাতের ডাল নেগেটিভ আর এই যে বাম হাতের ডাল আমার পজিটিভ। এখন আমি বাইকটাকে স্টার্ট দিয়ে নেই, এরপর আমাদের ব্যাটারিতে চার্জের যে লাইন দুইটা আছে, এটাতে 8 ফুট কত দিতে আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ধরেন তো বিয়াস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের 8 ফুট লাইনে কত ভোল্ট আছে। মিটারটা ধরতে একজন, ধরে দেন পিক আপ, একবার ফুল দেন একবার। বিয়স, আমরা যদি বাইকের আরপিএমটা নর্মালি 1200-এর ভিতরে রাখি, তাহলে আমাদের কিন্তু বোল্ট শো করতে আছে 7.7 অথবা 7.8, এই বোল্টটা আমাদের শো করতে আছে। আর আমরা যদি বাইকের আরপিএমটা মানে এক্সেলটা যদি আমরা অতিরিক্ত টেনে ধরি, ফুল আরপিএম দিই, সেই ক্ষেত্রে আমাদের বোল্ট আসতে আছে 14 অথবা 15। আমাদের ব্যাটারি চার্জ হতে গেলে, একটা 12 ভোল্ট ব্যাটারি কিন্তু চার্জ হতে গেলে মোটর সাইকেলে, তাহলে অবশ্যই আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জ হওয়ার জন্য আমাদের 14 থাকতে হবে অথবা 15 থাকতে হবে, তাহলে আমাদের ব্যাটারিটা চার্জ হতে পারবে। তো আমাদের কিন্তু ব্যাটারি চার্জ হওয়ার জন্য যে চার্জটা আমাদের দরকার আছে, যে বোর্ডটা আমাদের দরকার আছে, ওইটা কিন্তু আমরা আমাদের বাইকের ওয়ারিংয়ে এটা পাইতেছি, যেটা আমাদের বাইকের লাইট কল থেকে যে চার্জটা দেওয়ার কথা, যে বোর্ডটা দেওয়ার কথা, এটা কিন্তু আমরা পাইতেছি। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের বাইকের ওয়ারিংয়ে কিন্তু কোনো সমস্যা নাই, বা এমন না যে আমাদের চার্জ কম দিতে আছে, বোল্ট কম আসতে আছে, এরকম কোনো সমস্যা নাই। তবে অস, আমাদের ব্যাটারিটা আমরা কিছু সময় একটু রাখবো, রাখার পর দেখবো আমাদের ব্যাটারির চার্জটা যদি অটোমেটিক আস্তে 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 চার্জের লেভেলটা কমে যায়। এর আগে আপনাদেরকে আমি মিটার দিয়ে মাপ দিয়ে দেখাইলাম যে 9
9.8 এরকমটা বোল্ট শো করে। তো যাই হোক, এখন যদি আমাদের ব্যাটারির চার্জটা আরও কমে যায় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের ব্যাটারিটা দুর্বল, যার জন্য বাইকের থেকে ব্যাটারি চার্জ হওয়ার পরও কোনো চার্জ থাকে না। যে কোনো সময় আধা ঘন্টা বাইকটা রেস্টে দিলে গাড়িটা আর স্টার্ট নিতে চায় না, মানে সব কিছু অন হয় কিন্তু সেলফে স্টার্ট নিতে চায় না। তো আমরা একটু পরেই আমাদের ব্যাটারিটা চেক দিব, বোল্ট আমাদের অটোমেটিক কমে যায় নাকি আগের পর্যায়ে থাকে। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। বিয়স, এখন আমরা আমাদের বাইকের এখানে ফিরে আসি ঠিক আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর ফিরে আসি দেখার জন্য যে আমাদের বাইকের ব্যাটারিটার কী অবস্থা। তো এখন আমি সর্বপ্রথম বাইকের ব্যাটারিটা আবারও আমরা বোল্ট মাপবো মিটার দিয়ে। বিয়স, এখন আমি আমাদের বাইকের ব্যাটারি বোল্টটা ঠিক আবারও চেক দিব। তো এইখানে মিটার আপনারা দেখতে পারতেছেন, তবুও নষ্ট মিটার দিয়েছে। বিয়স, আপনারা দেখতে পারতেছেন 9.5 দেখাইতেছে, মানে আমাদের 3 পয়েন্ট ডাউন হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন। তো তারপরও সমস্যা নাই। তো আমাদের ব্যাটারির যে টার্মিনালটা আছে, এই ব্যাটারির টার্মিনাল দুইটা আমরা ব্যাটারির থেকে আলাদা করে রাখছিলাম যাতে আমাদের বাড়তি যে ওয়্যারটা আছে এটা কোনো রকমভাবে আমাদের কোনো বোল্ট বা কোনো চার্জ টানতে না পারে। তো এখনও আমরা আমাদের পজিটিভ আর নেগেটিভ তার দুইটা আমরা ব্যাটারির নেগেটিভ পজিটিভ টার্মিনাল লাগাই দিব। লাগাই দেওয়ার পর দেখব আমাদের বাইকটা সেলফ স্টার্ট হয় কি না। বিয়স, এই যে দেখতে পারেন পজিটিভ আর নেগেটিভ আমরা লাগাই দিছি। লাগাই দেওয়ার পর আমরা আরেকবার বোল্টটা চেক দিব কত বোল্ট শো করে। তো এই যে আমি পজিটিভে ধরলাম এবং নেগেটিভে ধরতাছি, ঠিক আগের মতো 9.5, 3 বোল্ট ডাউন। আগে আমাদের 9.8 ছিল, এখন আমাদের কিন্তু 9.8 থাকাতে কিন্তু আমাদের যে সমস্যাটা কোনো সমস্যা নেই, বাইকটা আমরা সেলফ দিতে পারছি। এখন আমরা দেখবো যে বাইকটা আমাদের সেলফ হয় কি হয় না। তো ইগনিশন সুইচটা আমি অন করলাম, আমাদের মিটারে আলো আইছে। বিয়স, এই যে একটা জিনিস আপনারা দেখেন, আমি সেলফ দিতেছি, আমাদের যে সেলফের যে কন্ট্যাক্টটা, মেন যে কন্ট্যাক্টটা, এটা কিন্তু এইখানে আছে। এই যে এইখানে ব্যাটারির এই চিপায় আছে, এটা আমাদের ঠিকভাবে কন্ট্যাক্ট হইতে পারতেছে না, টিকটিক করে সাউন্ড করতেছে। তো সাউন্ডটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে শুনে দিই। আমাদের আগে 9.8 থাকাতে কিন্তু আমাদের বাইকটা সেলফে আমরা স্টার্ট দিয়েছি এবং আমাদের বাইকের ওয়ারিংও কিন্তু ঠিক আছে। এটা আমি আপনাদেরকে এর কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তবে ব্যাটারিটা আমরা কিছুক্ষণ ওয়েটিংয়ে রাখছিলাম, এরপর আমাদের এই অবস্থা। তো ব্যাটারিতে বোল্ট 9 বোল্ট শো করতেছে কিন্তু বাইকটা সেলফ নিতেছে না। এরকম সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে কখনো, আমরা যেভাবে কাজটা করছি, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি কিন্তু ব্যাটারির যে পজিটিভ আর নেগেটিভ যে তার দুইটা আছে এটা কিন্তু আলাদা করে রাখছিলাম। কেন আলাদা করে রাখছিলাম? আমাদের ব্যাটারি বোল্ট বা চার্জ যাতে আমাদের ওয়ারিংয়ের বাড়তি কোনো ডিভাইস টান দিতে না পারে, এই জন্য আমি আলাদা করে রাখছিলাম, মানে ভালো মতো দেখার জন্য যে ব্যাটারিটা তারপরেও দুর্বল হয় কি না। তো তারপরেও কিন্তু দুর্বল হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে যদি কখনো এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ব্যাটারিটাকে বাদ দিয়ে দিবেন। কেন বাদ দিবেন? কারণ এর আগে আমি এই ব্যাটারিটাতে এসিড পানি ভরছি, বরাবর চার্জ দিয়েছি, কিছুক্ষণ চলার পর আধা ঘন্টা রেস্ট রাখছিলাম, আবারও একই সমস্যা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি সরাসরি একটু প্রমাণ দেখাইলাম যে আমাদের ব্যাটারির চার্জ আস্তে আস্তে কমে যায়, বোল্ট ঠিকই সে শো করে কিন্তু সেলফ ঘুরে না, ওর যে ভিতর থেকে যে শক্তিটা এটা দিতে পারতেছে না। তো অবশ্যই আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন যদি আপনাদের সাথে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে আপনাদেরকে আমাদের এই কাজটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।